আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, ইনশাআল্লাহ আমরাও ভালো আছি। আর এটা হলো আগের দিন যে ভিডিওটা দিলাম সেটারই একটা মানে ক্লিপস থেকে গেছে, মানে আমার খুবই ভালো লাগছে এই সোয়েটারটা। এটা সম্পূর্ণ সোয়েটারটা কিন্তু উইলের, মানে একটু ডিজাইনটা দেখে ভালো লাগছে সেই জন্যে আনলাম। আগের ভিডিওতে মানে এই পার্টটা বাদ পড়ে গেছিলো, সেই জন্যে ভাবলাম যে এই ভিডিওর সঙ্গে অ্যাড করে দেই। আর এই যে টুপিটা, টুপিটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে, সম্পূর্ণ টুপিটা উইলের আর একটু মানে ফ্যাশনেবল। এই যে একটা সুন্দর একটা ফুল আছে, মানে দেখতে অনেকটাই সুন্দর, মানে ভিডিওতে তেমন বোঝা যাচ্ছে না কিন্তু এমনিতে বাস্তবে খুবই সুন্দর। কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার কাছে তো ভীষণই ভালো লাগছে দুটো জিনিসে। আর পরদিন এই যে সকাল থেকে আর ভিডিওগুলো করা হয় নাই, যাই হোক এটা হলো খাওয়া দাওয়ার পর দুপুরবেলা। আমরা আমার পুপি অসুস্থ, ওনাকে দেখতে যাব হাজীগঞ্জে, পুপি বলতে আমার জেঠিমা। যাই হোক, ওনাকে যেহেতু আত্মীয় উনি এই জন্য ওনাকে ফুফি বলে আমরা ছোট থেকে ফুফিয়ে বলি। আর এখানে দুজন দেখতেছে সিএনজি আসতেছে কিনা, সেটার জন্য অপেক্ষা করতেছে। যদিও আমি বলছি যে সিএনজি আসলে কিন্তু বাড়িতে চলে আসবে, তবুও দুজনের একটু তাড়া বেশি যাওয়ার জন্য, সেই জন্য সিএনজির জন্য অপেক্ষা করতেছে। আর একজন তো ওই যে দেখেন মানে সিএনজি আসে না, সেই জন্য রাগ করে এই যে জুতা খুলে ফেলতেছে। ভাগ্য ভালো যে জামা কাপড় খুলে নেই, মানে রাগ উঠলে জুতা কাপড় সাপড় সব খুলে ফেলে। যাই হোক, বুঝিয়ে আবারও মানে জুতাটা ফরিয়ে দিছি। আর ওদিকে আমার সঙ্গে সানি আর স্বামীও যাবে, ওরও কিন্তু নামছে ঘর থেকে। আর একটা বিষয় না বললেই নয়, মানে আমি ওদের মা ঠিক আছে কিন্তু মানে কোথাও যাওয়ার সময় মানে আমার বোন স্বামী আর সানি দুজনেই কিন্তু মানে ওদের সম্পূর্ণ খেয়ালটা ওরাই রাখে। আর এখানে হলো এদিকে সামনেও চলে আসছে, ভাবলাম দুপুরবেলা যেহেতু সোয়েটারটা পরানোর বোধ প্রয়োজন নেই। ও বলতেছে যে যেহেতু সিএনজিতে যাব অনেক ঠান্ডা, সেজন্য সোয়েটারগুলো পরিয়ে দিচ্ছে। এদিকে আমাদের সিএনজিটাও চলে আসছে, এতক্ষণ আমার শোরুমে বলতেছে যে সোয়েটার ফুলবো না, এখন যখন সিএনজি দেখছে সেই জন্য বলতেছে তাড়াতাড়ি আমাকে সোয়েটার ফুরিয়ে দাও। এই যে মানে বাচ্চা আমার কিন্তু সেবা যত্ন সব ওর খালামুনি করতেছে, কিংবা ওর ফুফিরাও করে, মানে বোন ভাই বোন থাকলে একটা সুবিধা। যাই হোক, সবার জন্য দোয়া করি, সবার ভাই বোন আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক আর নেক হায়াত দান করুক। মানে ভাই বোন মানে থেকে যদি উপকারে না আসে তাহলে মানে যে হলো একটা সম্পর্কের বাঁধন। যাই হোক, এই তো ওর সোয়েটার ফরানো হয়ে গেছে, এখন আমরা সিএনজিতে উঠবো।
এই তো দুজন আগে উঠতেছে যে বলতেছে যে সিটে বসবো, কোলে বসবো না, যদিও ওদেরকে কোলে বসানো হয়েছে, কারণ আমরা তিনজন সিটে বসছি আর ওদেরকে জানিয়ে একজনকে আর সামনে একজনকে কোলে নিছে। এই তো বিসমিল্লাহ রহমান রহিম বলে আমরা হাজীগঞ্জের উদ্দেশ্যে রওনা হলাম। আর আজকের ভিডিওর মধ্যে মানে কিছু কিছু মানে রোডের ভিডিওগুলো করে নিলাম, যেহেতু আমরা গ্রামে থাকি, গ্রামীণ পরিবেশগুলো দেখানোর জন্য।
যাই হোক, এই তো আমরা চলে আসলাম ওনাদের বাসায়। আর যেহেতু মানে এক জায়গায় আসছি, সেই জন্য ভিডিও করতে পারবো না। যদি সময় পাই অবশ্যই বাসার ভিতরে একটু ভিডিও করে নেব, সেই উদ্দেশ্যটাই ছিল। যাই হোক, আমরা যেহেতু বিকাল করে আসলাম, সেই জন্যে কথা বলতে বলতে কিন্তু মাগরিবের আজান দিয়ে ফেলছে। মাগরিবের নামাজ পড়া যখন আমি পড়তে গেছিলাম, সে পাখি আমার বোন ও একটু ভিডিও করে নিল বাসার ভিতরটা। যদিও মানে ওনাদের বাসায় ওনারা দুইজনে থাকে, বড় ভাইয়া ঢাকা থাকে ফ্যামিলি নিয়ে, আর ছোটো ভাইয়াও জাপান থাকে ফ্যামিলি নিয়ে। ফুফু আজ আমাদের জেঠাজি দুইজনেই শুধু ওনারা থাকে, মাঝে মধ্যে ফুফু যে বড় ভাই উনিও থাকে, মানে ওনারা তিনজনে ওই বাসাতে থাকে। আর এই যে বেবি খাটটা দেখলেন, এটা কিন্তু মানে অনেক পুরনো। অনেক পুরনো বলতে 38 থেকে 40 বছর মানে প্রায় বয়স হবে। যদিও এরকম মানুষ ছিল, সেজন্য ও যেতে পারে নাই। যাই হোক, আর এখানে ফুপু নামাজ পড়তেছে। জন্য ওনাকে দেখতে আসলাম। একজন আসে, উনি এসে ঘরটা মুছে প্লেট বাসন ধুয়ে দিয়ে যায়, টুকটাক কাজ করে আর কি, কিন্তু একদম পারমানেন্ট কোনো বুয়া নেই। যাই হোক, এর তো আমার মেয়েরা বারান্দার মধ্যে ওই যে বালু উঠায়, সেটা দেখে কিন্তু খুব মজা পাইছিল। আর এদিকে নামাজের পর এখানে প্রায় 6টা বেজে গেছে, এখন আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে রওনা হব। যদিও আমাদের সিএনজিটা চলে আসছে বাসার নিচে। এই তো আল্লাহর নাম করে আবারও রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। আমার কাছে ঘুরতে ভালো লাগে যে কোনো সময়, আমার মানে ঘুরতে অনেক পছন্দ, বিশেষ করে রাত্রেবেলা ঘুরতে অনেকই ভালো লাগে। যাই হোক, আমার বড় মেয়ে বলতেছে যে ফুচকা খাবে এখানে, এই যে ব্রিজের উপরে ফুচকা আছে। যদিও আমরা এখানে কখনোই খাই নাই, আমি হাজীগঞ্জ কোথায় ভালো ফুচকা পাওয়া যায় অবশ্যই অন্য একটা ভিডিওর মধ্যে বলে দেব। আমরা দুই দোকানে শুধু মানে ফুচকা খাই, সেটা অবশ্যই কোথায় মানে কোথায় পাবেন ওই লোকেশনগুলো অবশ্যই আমি বলে দেব অন্য একটা ভিডিওতে। যাই হোক, ও যেহেতু কান্নাকাটি করতেছে, সেই জন্যে আমার বোন গেছে কেনার জন্য, আর আমিও একটু নামলাম, যেহেতু আনতে একটু সময় লাগবে সেই জন্যে। আর একটা বিষয় হলো কি, হাজিগঞ্জে এত মজা ঝালমুড়ি বানায় কোথায় পাবেন, সেটাও অবশ্য অন্য একটা ভিডিওতে বলে দিব।
হাজীগঞ্জ কোথায় কি মানে ভালো পাওয়া যায় অন্য একটা ভিডিওর মধ্যে আস্তে আস্তে আমি দিয়ে দেব। আশা করি মানে আপনাদের কাছেও মানে আমার কাছে যেরকম ভালো লাগে আপনাদের কাছেও ভালো লাগবে। মানে আমি যে দোকানগুলোর কথা বলছি ফুচকার দোকান মানে অনেকটাই পরিষ্কার ওনাদের, আর টকগুলো এত মজা হয় ওনাদের মানে খেলে বুঝতে পারবেন। অবশ্যই যারা আমাদের হাজীগঞ্জের আছেন তারা তো খাবেনই। আর এই যে আমরা বাড়ি পর্যন্ত চলে আসলাম, যেহেতু আমার বোন আমাদের সঙ্গে গিয়েছিল ওকে দিয়ে আসার জন্য আমাদের বাড়ি পর্যন্তও গেলাম। আমি আর স্বামী আমরা আবার চলে আসতেছি। এই তো বাড়ি পর্যন্ত চলে আসলাম। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, দোয়া করবেন আমাদের জন্য। দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক। তাহলে আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।